এক অশান্ত সময় আমরা দাঁড়িয়ে, আমরা ভুলতে চলেছি আমাদের মানবিকতা বোধ, আমরা হারাতে চলেছি আমাদের প্রতিবাদের ভাষা। দুরন্ত সময়ের গতিতে আমাদের সংস্কৃতি, আমাদের সৃজনশীলতা দুমড়ে মুচড়ে খান খান হয়ে যাচ্ছে। বিশ্বায়নের গতিতে আমরা কোথায় ছুটে চলেছি আমরা নিজেরাই জানি না, আমরা কোথায় ছুটে চলেছি আমরা নিজেরাও জানি না। ঠিক এই সময়ে এমনই একজন মানুষের স্মৃতিচারণ, শ্রমজীবী মানুষ থেকে সংগ্রামী মানুষের প্রতিবাদের ভাষা, যিনি গ্রাম গ্রামান্তর থেকে বিশ্বের দোরগোড়ায় তুলে ধরেছিলেন, তিনি আর কেউ নন, হেমাঙ্গ বিশ্বাস। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন আরো আরো বহুদিন। গ্রাম থেকে গ্রামান্তরে তিনি ছুটে বেরিয়েছেন, সংগ্রহ করেছেন বহু বহু মণিরত্ন। যেমন আমরা কিছু গান জানি, যে নিগ্রো স্পিরিচুয়ালের কিছু গান কিংবা ব্ল্যাক আমেরিকান ব্ল্যাক সংস কিছু গান, সেগুলোকে তিনি হুবাহু আমাদের এখানে নিয়ে এসেছিলেন। জন হেনরি একটা গান, তেমনি কিছু গান আবার আমেরিকান ব্ল্যাক পোয়েটসদের কিছু গান, কমরেড লেনিনের উপর যে গানটা, রুশ দেশে কমরেড লেনিন পাথরের কবরে শয়ান, পাশ দাও কমরেড লেনিন আমাকে যে দিতে হবে স্থান। তারপর হেমাঙ্গ দার বিখ্যাত গান সুদূর সমুদ্র, শঙ্খচিলের গান যেটা, সেটাও অসমিয়া লুলাবাই কিছু গান আছে সেখান থেকে তিনি অ্যাডাপ্ট করেছেন, এবং সুন্দরভাবে, কখনোই মনে হয়নি যে এই অ্যাডাপ্টেশনটা খুব মানে জোর করে করা। ঘর তুমি প্রশান্তের বুকে হিরোশিমা দ্বীপের আমি শঙ্খচিল, শুধুনি
সাগরের জলে সিনানে রোষে সে প্রবালে রোষে রিবে গন্ধামে ঝিনুক নুপুরে ঝুনু 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 যেত সে সাগরিকা ঝিলিক মিলিক নাচিয়ে গলায় মুক্তা মালিকা পূর্বাচলে প্রাঙ্গণে সাগরিকা রঙ্গনে দিগ্বধূরা খেলে রে পূর্বাচলের প্রাঙ্গণে সাগরিকা রঙ্গনে দিগ্বধূরা খেলে রে সমুদ্র হিল্লোলে তার দোলে হৃদয় চলে শঙ্খ চিরের সঙ্গীতে তার সকল দুয়ার খোলে সমুদ্র হিল্লোলে তার দোলে হৃদয় চলে শঙ্খ চিরের সঙ্গীতে তার সকল দুয়ার খোলে দারুচিনি বনের পাখায় সোহাগ চামর দোলে দোলে হৃদয় দোলে দারুচিনি বনের পাখায় সোহাগ চামর দোলে দোলে হৃদয় দোলে সেদিন শুভ্র শরত সকালে মায়াবী রোদের রূপালী ঝালর ছিন্ন ভিন্ন করে কোন বিষাক্ত বাসুকির ফোনা দিগন্ত দিল ঢেকে দিগন্ত দিল ঢেকে প্রশান্ত দুহিতা প্রশান্ত দুহিতা মরুমিয়ামিতা কোথা সাগরিকা গো বাতাসে ছুড়েছে বাদল বেলা ভূমি বুকে আছাড়ি ঢেউ কাঁদে কোথা সাগরিকা গো প্রশান্তের শান্ত বিহঙ্গ দুরন্ত দূর বিমান দুরন্ত দূর বিমান নিশানা আমার দুরানা ছড়ের নিশানা আমার দুরানা অক্লান্ত প্রশান্ত হতে অক্লান্ত প্রতিশোধ চির কামাহি আমার শান্তি গানে মিত্র ভবানে আফ্রোবেশিয়া আমেরিকা আমার ডানায় তোলে আদিয়া আকাশ তালে ঝরে ঝরে মোর ঝঞ্ঝা সাহারা সব যুদ্ধের অবসান হোক এবং পৃথিবীতে একটা স্থায়ী শান্তি ফিরে আসুক যতক্ষণ পর্যন্ত পারমাণবিক যুদ্ধ বোমা থাকছে যতক্ষণ পর্যন্ত আমেরিকার ধমকানি থাকছে ততক্ষণ পর্যন্ত এই গান থাকবে শুধু
হেমাঙ্গ বিশ্বাসকে নিয়ে আপনারা যে একটি উদ্যোগ গ্রহণ করেছেন তার জন্য আমি অভিনন্দন জানাই। কারণ আমাদের এই রাজ্যের গণশিল্পীদের মধ্যে হেমাঙ্গনরা অন্যতম হচ্ছে অগ্রগণ্য ব্যক্তি। আমরা যখন ছাত্র আন্দোলন করেছি, যুব আন্দোলন করেছি, তখন হেমাঙ্গনের সঙ্গীত আমাদের খুবই অনুপ্রাণিত করেছে এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা তার সঙ্গীত হচ্ছে তার উপস্থিতি এটা অধীর আগ্রহে অপেক্ষা করতাম, যেতাম। বিশেষ করে মানে খুব গরিব মানুষের কথা, তার গরিব মানুষের ব্যথা বেদনা নিয়ে তার যে সুর এবং সঙ্গীত সেটা আমরা কোনোদিন ভুলতে পারবো না। এবং প্রধানত গরিব মানুষকে নিয়ে তার সমস্ত গাথা এবং গণ আন্দোলনকে নিয়ে, গরিব মানুষের জন্য গণ আন্দোলনকে নিয়ে তার যে সঙ্গীত সেটা সামগ্রিকভাবে গণতান্ত্রিক আন্দোলনকেই খুবই শক্তিশালী করেছে, অনুপ্রাণিত করেছে। আজকের দিনেও হেমঙ্গদার এই সঙ্গীত, তার সেই কণ্ঠ আমরা কখনো ভুলিনি এবং আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। কারণ যেসব বিষয়ে, যেসব ইস্যুতে, ইস্যুকে ঘিরে তিনি সঙ্গীত তৈরি করেছেন সেগুলো আজও প্রয়োজন। কারণ একই ধরনের সামাজিক অবস্থা, কিছু রূপান্তর ঘটলেও গুণগত পরিবর্তন হয়নি, হওয়া সম্ভবও নয়। জন হেনরি নাম তার ছিল, জন হেনরি ছিল যেন জীবন্ত ইঞ্জিন, হাতুড়ির তালে তালে গান গেয়ে শিল্পী খুশি মনে কাজ করে রাত দিন। খুশি মনে কাজ করে রাত দিন, খুশি মনে কাজ করে রাত দিন। কালো পাথরে খোদাই জন হেনরি, কালো পাথরে খোদাই জন হেনরি, গ্রানাইটে গড়া পেশি ঝলমল, হাতুড়ির ঘায়ে ঘায়ে পাথরে আগুন ধরে, হাতুড়ি চালানো তার সম্বল। হাতুড়ি চালানো তার সম্বল, হাতুড়ি চালানো তার সম্বল। পশ্চিম ভার্জিনিয়ার রেল সুড়ঙ্গে, পশ্চিম ভার্জিনিয়ার রেল সুড়ঙ্গে, পাথুরে পাহাড় কেটে কেটে রেল লাইন পাতা হবে হেনরির, হাতুড়ির ঘায়ে ঘায়ে রাত যায় কেটে। জন হেনরির চির প্রিয় সঙ্গিনী নাম তার মেরি ম্যাগডালেন। জন হেনরি যখন গানটা যখন তৈরি হয়েছিল, জন হেনরি গানটা তৈরি হওয়ার তার সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটটা অবশ্যই ভিন্ন ছিল। দাস শ্রমিককে যেভাবে কাজ করানো হতো, তারই মনোবেদনা, তারই ব্যথা সবটাই গানের মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা হয়েছে এবং তা মানুষের মনে তৎকালীন সময়ে নিশ্চয়ই নাড়া দিয়েছে। অর্থাৎ এখনও যে ক্ষেত্রে বৈষম্যের সমাজে, অর্থনৈতিক বৈষম্যের সমাজে দাঁড়িয়ে মানুষের মনের মতো কথা বলার প্রশ্নে যদি কোনো গান সত্যিকারের আধিপত্য বিস্তারকারী দৃষ্টিভঙ্গির বিকল্প হিসাবে প্রতিবাদী কণ্ঠকে ফুটিয়ে তুলতে হয়, জন হেনরির এই গান তাকে নিশ্চয়ই সাহায্য করবে। আমি মেশিনের হব প্রতিদ্বন্দ্বী, আমি মেশিনের হব প্রতিদ্বন্দ্বী, জন হেনরি বলে বুক ঢুকে, স্ট্রিম ড্রিলের সাথে চলে হাতুড়ির পাল্লা, কে আর বলো তাকে রোখে। হো 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 কে আর বলো তাকে রোখে, হো 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 কে আর বলো তাকে রোখে। অনেক জায়গায় অনেক শ্রমিকরা অসহায়ভাবে যেখানে কর্তৃপক্ষের হুকুম মেনে নিতে বাধ্য হয়, আর অনেক জায়গায় আবার অবশ্য শ্রমিকদের
কি বলবো আলস্যের জন্য বা শ্রমিকদের আন্তরিকতার অভাবে অনেক কলকারখানা দুর্বল হয়ে পড়ছে, সেটাও তো ঠিক। কাজে আমি বলবো আট ঘন্টার কাজের দাবিটা এটা একটা খুব বড় কথা নয়, কিন্তু দাবি যে জিনিসটা মানুষের অধিকার আদায় করার যে লড়াই সেটা সব সময় চলবে, সেটা কোনোদিনই মিটে যাবে না, কোনোদিনই হবে না যে মানুষের সব দাবি মিটে গেছে, সুখ শান্তি এসে গেছে, কারোর আর কিছু চাইবার নেই, এটা কোনোদিনই হবে না। সুতরাং এই একটা লড়াই বা দাবি অধিকারের আন্দোলন চলতেই থাকবে এবং শৈশবের ক্ষেত্রে এই সমস্ত গান বা শিল্প তা প্রাসঙ্গিক। আট ঘন্টা তো হয়তো আজকে পৃথিবীতে স্বীকৃত একটা, কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে তো অত্যাচার চলছে শ্রমিকদের উপর। এবং যদি বলেন কিছু দেশে এখনও আট ঘন্টার দাবিও মানছে না মালিকরা, এখনও মানছে না, সেইখানে এটা তো হচ্ছে শ্রমিকদের এটা চিরকালের দ্বন্দ্ব। পুঁজির সঙ্গে শ্রমের এই দ্বন্দ্ব যতদিন থাকবে এই গান বেঁচে থাকবে। পাথরের বুকে যেন ঝর্ণা মার্কল থেকে সে পচে আছে, কাল বাবা তার আসবেন আর না, হায় 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 বাবা তার আসবেন আর না। শ্রমিকের জয়গান গান পেতে শোনো ওই হেনরির হাতুড়ির সুর, ও হো 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 হেনরির হাতুড়ির সুর, ও হো হো হেনরির হাতুড়ির সুর। প্রতি মে দিবসের গানে গানে দিবসের গানে নীল আকাশের তলে দু শ্রমিকের জয়গান গান পেতে শোনো গান গান পেতে শোনো ওই হেনরির হাতুড়ির সুর, ও হো হো হেনরির হাতুড়ির। আমাদের প্রয়াস সেই অনন্য শিল্পী হেমাঙ্গ বিশ্বাসকে আজকের প্রজন্মের সামনে আরেকবার নিয়ে আসা। সুরমা নদীর গাং চিলামি শূন্যে দিলাম ওরা, শূন্যে দিলাম ওরা রে ভাই, যাইতে চাঁদের চর আর ডানা ভাঙ্গা ফুরলাম আমি। কলকাতার শহর তোমরা আমায় চিননি, আমায় চিননি রে তোমরা আমায় চিননি। বিদেশি বলতে যে সোভিয়েটের যেগুলো পার্টিজান সং বা তারপরে ওদের পোলিশ রেড সং বা অন্যান্য গানগুলোর সমস্ত অনুবাদ হেমাঙ্গদার, তারপরে জন ব্রাউন এইসব গানগুলো, এবং এই যে অনবদ্য অনুবাদ, সাধারণত অনুবাদ গানগুলো খুব মান্দা হয়, অনুবাদ হয় না। রবীন্দ্রনাথ বলেছেন যে কোনো অনুবাদ কখনো কোনো ভাবানুবাদ ছাড়া হতে পারে না, কিন্তু থ্রু দ্য উইন্টার্স কোল্ড অ্যান্ড ফেমিন গানের যে বাংলা অনুবাদ ভেদি অনশন মৃত্যু তুষার তুফান, এগুলো মানে আমার মনে হয় পৃথিবীর মধ্যে এরকম একটা দ্বিতীয় এরকম অনুবাদ পাওয়া খুব মুশকিল, যেটা হেমাঙ্গদার অনুবাদ ছিল আর কি। এত অ্যাকিউরেট তার অ্যাকসেন্ট থেকে শুরু করে তার মানে টাইমিংস, তার স্পেস সমস্ত মিলিয়ে একটা অদ্ভুত অনুবাদ, এবং এত সুন্দর অনুবাদ আমি দেখেছি বিদেশি। আর তারপরে চাইনিজ যে সংগুলো আছে অন্যান্য অন্যান্য জায়গার প্রত্যেকটাই হেমাঙ্গদার কেসে বাংলা যেগুলো করেছেন সেগুলো তো বটেই খুবই সুন্দর। নিগ্র ভাই আমার পল রোগ সন, নিগ্র ভাই আমার পল রোগ সন, ওরা আমাদের
গাইতে দেয় না নিন্দ ভাই আমার বল রোগসন আমরা আমাদের গান গাই ওরা চায় না ওরা চায় না আমরা আমাদের গান গাই ওরা চায় না ওরা চায় না মানুষ হেমাঙ্গ বিশ্বাস শিল্পী হেমাঙ্গ বিশ্বাস কেমন ছিলেন তিনি কতটা আন্তরিক কতটা কাছের মানে একটা অভ্যাস ছিল একটা জিনিস একটা লেখাকে বারে বারে লিখে বারে বারে কেটে কিছুতেই খুশি হতেন না একটা শব্দের জন্যে এক মাস মানে একটা শব্দ মনোমত না হলে এক মাস অপেক্ষা করতো রাজি আর কোনো কিছু একটু ইয়ে ছিলেন মেজাজি ছিলেন কোনো কিছু যদি কোনো শব্দ আমাকে জিজ্ঞেস করতেন ধান চাল দিয়া পাস করছো বলতে পারো না কেন আমি আর বলতাম না যে ধান চাল দিয়া তোমরাও তুমিও তো পাস করছো তো আমাকে একটু এ করতেন মানে একাডেমিক কোয়ালিফিকেশন দিক থেকে আমি একটু বেশি কোয়ালিফাইড ছিলাম কিন্তু আমার এম এর পড়াশোনা পর্যন্ত উনি আমাকে গাইড করেছেন তবে হ্যাঁ সুখে দুঃখে সাথী তো ছিলামই সত্যিকারের কমরেডশিপ যেটা সেটা ছিল ঘর গেরস্থালিতে মতান্তর হয়নি মনান্তর হয়নি ঝগড়াঝাটি হয়নি অশান্তি হয়নি এটা একেবারে মানে 100% দাবি বোধ হয় কেউই করতে পারেনি পারে না জানি না আমি তো পারি না কিন্তু একান্ত নির্ভরশীল ছিলেন আমার উপর যেটা নিয়ে সোভিয়েত দেশে আমি যখন কোনো সময় যেতাম কালচারাল ইয়েতে উনি কাজ করতেন তখন ওরা সবাই ঠাট্টা করত বলে কি দিয়ে খেয়ে এসছেন ওই রানুরি জিগাইও ওই এটা ওরা বাড়াবাড়ি করে রানুরি জিগাইও বলে আপনি সব কিছুই আপনাকে জিজ্ঞেস করতে বলে মানুষটা কি পাতা আপনি সঙ্গে আসেন না কেন অফিসে আমি বললাম আমি আসবো কী করে ঘরে হাঁড়ি কুড়ি সব কিছুর মধ্যে বই ঢুকিয়ে রেখেছে ওইগুলো সামলানো হলো আমার দায়িত্ব তো ছেলে মেয়ে আছে আমার ভাই বোনদের মানুষ করতে হয়েছে প্রশান্তের বুকে প্রশংসার পাশাপাশি সমালোচিত হয়েছেন বারংবার কিন্তু তার সৃষ্টির চাকা থামেনি কারণটা বোধ হয় একমাত্র তার সৃষ্টি ছিল সব আলোচনার ঊর্ধ্বে হিরোশিমায় এসে প্রথম দেখলো ধ্বংসলীলা সেইখান থেকে সে ট্রাংশং পাহাড় পেরিয়ে এলো ভিয়েতনাম ভিয়েতনামের ওই ধ্বংসলীলা দেখে সে সাগরে পাড়ি দিল এটা সমস্ত গানটার মধ্যে ইন্টারন্যাশনালিজমের একেবারে প্রতিটা গানে প্রতিটা মানে লাইনে স্পষ্ট এবং এটাকে এইখানে কিছু পণ্ডিতরা সমালোচনা করেছেন তিনি সুদূর সমুদ্রে হারিয়ে গেছেন এইটা যে একটা সংগ্রামটাকে রোমান্সের সঙ্গে মেশানো এবং তার মানে সুর বিভিন্ন রকম সুর প্রয়োগ এটা শুনে আমি একেবারে মানে দুটো গান শুনে আমি মানে অত্যন্ত গর্বিত এবং সেই সঙ্গে আমি প্রণাম করেছিলাম কমিউনিস্টরা ইন্টারন্যাশনালিজমকে চিনবে না জানবে না ন্যাশনালিজম বড় কথা অর্থাৎ আমার ভারতবর্ষে যা হয়েছে সেই নিয়েই তুমি গর্ব করো তো সে নিয়ে তো কম করেননি প্রথম গান যেটা প্রকাশ্যে সব মানে খুব সমাদৃত এবং বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে রেকর্ডও হয়েছে সেটা হলো কাস্তেটা রে দিও জোরে শান আমার ভারতবর্ষের কৃষকদের বলছে কিষান ভাইও কাস্তেটা রে দিও জোরে শান দল ছেড়ে আমাদের অনেকেই বেরিয়ে যান সেটা হচ্ছে আমাদের পার্টির কতকগুলো শৃঙ্খলা থাকে অনেক বুদ্ধিজীবী সেই শৃঙ্খলা মেনে চলতে পারেন না তার মানে তিনি দল আনুষ্ঠানিকভাবে দল ছেড়েছিলেন বলে দলের আদর্শ কিন্তু কোনোদিন ছাড়েননি তখন উনি কমিউনিস্ট পার্টিতে ছিলেন এবং ওইটা একটা 52 সালে পার্টি থেকে তখন নানান রকম ইয়ে ছিল কথাবার্তা ছিল একটু জঙ্গিপনা ছিল যেটা আজকের নকশালরা যা করতেন তখন সেটা করেছে উনি সেটা পছন্দ করেননি সিলেট থাকতে বীরেশ মিশ্রকেও বলেছেন যে আমি
তোমরা তো গিয়ে গ্রামের মধ্যে বিপ্লব করে এলে, তারপরে পুলিশ গিয়ে ঠেঙাচ্ছে সাধারণ মেয়ে এবং ছেলে শিশু এদের, এটা আমার ভালো লাগছে না বলে উনি চটে গিয়ে ইয়ে করেছেন। এইগুলো হয়েছে, এগুলো হয়ে গিয়ে উনি একটুখানি তখন ডিটাস্ট, এই ওই সময়টা টপসি টার্বি চলছে অনেক শিল্পীরই, শুধু নয় না, এইরকম একটা সময় ছিল, হয়তো দুই এক বছর এদিক সেদিক করেছেন। তখন তিনি কলকাতায় যক্ষা রোগে ভুগছেন, চীন যাবেন, এইরকম ক্ষেত্রে ওই সময়টাকেই বোধ হয় হারিয়ে যাওয়াটা নাম দিয়েছে। কিন্তু অন্য কেউ হলে বোধ হয় একেবারেই হারিয়ে যেত, অতটা স্ট্রেন নিয়ে একটা মানুষ করছে, এটা এক বিচিত্র চরিত্র। আমার তো আজও আমি শ্রদ্ধাশীল তার ইয়েতে, তিনি আইপিটিএতে না থাকলেও আইপিটিএই একই দর্শন করতেন। শরীরবাবুও তো চলে গিয়েছিলেন মাঝখানে, কিন্তু সেই তো আইপিটি এর মধ্যেই আছে। কেমন ভাবে তরুণরা অনুপ্রাণিত হতেন তার কণ্ঠস্বরে, স্মৃতিচারণে আজ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মনে আছে ছাত্রবয়স থেকে ওনার সঙ্গে আমার পরিচয় হচ্ছিল, কথাবার্তাও বলেছি কয়েকবার, আর আমাদের বিভিন্ন অনুষ্ঠানে ছাত্র সম্মেলনে বা যুবদের সম্মেলনে বিভিন্ন সম্মেলনে উনি অনেক জায়গায় গেছেন এবং গান গেয়েছেন। ওনার গানের একটা নতুন ধরনের একটা ধারা ছিল, সেই ধারা মানে আমি বলছি তার কথা এবং তার সুর সব কিছুই আমাদের বামপন্থী ছাত্র আন্দোলনের ছিল একটা সঙ্গে, তার ছিল একটা বলতে পারেন একটা আত্মিক মিল, সেটাই আমাদের কাছে বড় সম্পদ ছিল। তিনি দেশি এবং বিদেশি লোকসঙ্গীতকে আত্মস্থ করতেন এবং সেই দুটি, এই দুটি গানের মধ্যে তার একেবারে চূড়ান্ত সাফল্য দেখা গেছে। স্বভাবতই যখন সারা দুনিয়া জুড়ে এখনও যুদ্ধের প্রশ্ন রয়েছে, শান্তির লক্ষ্য আমাদের কাছে এখনও রয়েছে, সেই কারণেই এবং বিশেষ করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখনও সাদা কালোর দ্বন্দ্ব রয়ে গেছে, দক্ষিণ আফ্রিকা তো সবে মুক্ত হয়েছে কিন্তু এখনও কালো মানুষরা পৃথিবীতে অনেক জায়গায় অত্যাচারিত, এই দুই প্রশ্নেই এই দুটি গান এখনও পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের যাকে বলে রেলেভেন্ট, আমাদের জীবনযাত্রা বা আমাদের সংগ্রামের সঙ্গে এই গান এখনও জীবন্ত হয়ে আছে। শেষের দিকে যখন মাস সিংহাসনে করলেন, যখন ওটা মোটামুটি উনি চেষ্টা করতেন কমার্শিয়ালি করতে এবং কমার্শিয়াল ফিনিশড, এবং দল নিয়ে দাঁড়িয়ে গান করলেন, এবং গানের মাঝখানে যেটা একটা আউটস্ট্যান্ডিং ব্যাপার, এটা একমাত্র হেমাঙ্গদাই পারেন, আর কেউ পারেন না। একজন বললেন যে আপনারা ইয়ে জালিনাবাগে জালালাবাগের গান বাদের গানটা আমরা শুনবো, ঠিক আছে শুনবো বলে গান বন্ধ করে এই গানটা হবে বলে মাঝখানে ওই গানটা শুরু হলো, এবং খুব মানে অন্যান্য গানের তুলনায় এই গানটা খুব মান্দা এবং বাজে হলো। তখন উনি বললেন দেখেছেন তো আপনারা এটা গাইতে বললেন, এটা আমাদের রিহার্সাল টিহার্সাল কিচ্ছু তো হয়নি, গানটা খারাপ হয়ে গেল, এইভাবে গান কখনো গাইতে বলবেন না, এবং এই জন্যেই গানটা খারাপ হলো, এই গানটা খারাপ হলো বলে আপনারা মনে করবেন না যে এই গানটা আমরা ভালোভাবে করতে পারি না, এটা রিহার্সাল করা থাকলে আমরা ইচ্ছাতে অনেক ভালো করতাম, এই জন্যে খারাপ হলো। এত অকপটে উনি কথাটা বললেন আর কি, কেউ হাস, প্রত্যেকটি মানুষই খুব অবাক বিস্ময়ে দেখলেন, অন্য কেউ হলে এভাবে বলতে পারতেন না, এটা হেমাঙ্গদাই পারেন। এবং পারফরমেন্সের সময় উনি যেভাবে করতেন গানগুলো আর কি, আমি নিজে মানে দর্শক হিসাবে সামনে বসে দেখেছি, সেটা অসাধারণ অভিব্যক্তি, তার সিলেটি উচ্চারণ সম্পর্কে বিন্দুমাত্র উনি মানে অগৌরবের জায়গায় দাঁড়িয়ে নেই, মানে রীতিমতো ওই ব্যাপারটা কোনো খেয়ালই নেই। এখন হেমাঙ্গদার গানগুলো মানে এই উচ্চারণ ছাড়া যখন মানুষে খুব সফিস্টিকেটেড উচ্চারণে করেন তখন অত্যন্ত বাজে লাগে আমাদের কানে, ওইটাই একটা এত স্বাভাবিকভাবে উনি করতেন। এবং তারই মধ্যে কেউ যদি খারাপ কোনো পারফরমেন্সে জায়গায় যেত ওইখানেই বকে দিতেন, ওইখানে বকে দিয়ে থাক তুমি বন্ধ করো তোমার আর করতে হবে না আমি করছি, এরকম। জন ব্রাউনের দেহ শুয়ে সমাধি তলে, জন ব্রাউনের দেহ শুয়ে সমাধি তলে, তার আত্মা বনে বিচিত্র মানুষ।
প্রতিবাদের ঝড়ে কখনো গর্জে উঠেছে তার কলম, আবার কখনো দারিদ্রকে আলিঙ্গন করেছেন পরম বন্ধুর মতো। সে এক বিচিত্র মানুষ। এই সময়ে হয়াঙ্গ বিশেষ দারিদ্র ছিল অসম্ভব দারিদ্র, মানে উনি খেতেই পাচ্ছেন না প্রায়। অথচ তার টিভির জন্য ডাক্তার ভালো ভালো ইয়ে দিয়েছে, খেতে হবে, এগুলো খাবার কোনো উপায় নেই। ওই দেখতাম একটা থলেতে করে টমেটো আনতেন, খেতেন। তো আমি বললাম ওনাকে যে কেলিফোস বলে একটা বায়োকেমিক ওষুধ আছে, আপনি ওটা রেগুলার খান, দেখবেন আপনার স্নায়বিক এটা কমবে, আমি শিওর। রবীন্দ্রনাথ খেতেন। হ্যাঁ, তো উনি বললেন যে চল একটা কিনে দিবি, কোথায় কী কেলিফোস নাকি। তা আমি কলেজ স্ট্রিটে, ওই আমার স্ট্রিটে কলেজ স্ট্রিটে এসে ওটা কী দোকান যেন নাম, ইয়ে ওই হেরম্ব হেরম্ব ভরচাজ, এম ভরচাজ, এম ভরচাজ থেকে আমি ওকে বলেছি অ্যাকাউন্টস ইয়ে দিন, ওই কেলিফোস 12x। সে তো দিয়ে দিয়েছে, দেওয়ার পরে একটা 6 টাকা বিল কেটেছে। তা আমি হেমঙ্গদাকে দিলাম, দিয়ে বললাম 6 টাকা। সবাই কী কী কস, এবারে মাথায় হাত দিয়ে বসছে, একটা শব্দ শুনলাম, উফ, অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। তুমি কী কাজ করছো তুমি জানো না, 6 টাকা। তা আমি দেখলাম বেতালা, আমি আমার পকেট থেকে 6 টাকা দিয়ে বললাম পরে দেবেন আপনি আমাকে, চলুন। মানে 6টা টাকা দেওয়ার মতন ক্ষমতাও তখন তার ছিল না। এই অবস্থায় যখন যেদিন শুনলাম যে বোম্বে থেকে এক সিনেমাওয়ালা, কে কি যেন আমার এখন নামটা আমার মনে নাই, সে এসে হেমাঙ্গদাকে বলেছে যে আমার ওটাই মিউজিক দেবেন আমার একটা সিনেমার ইয়েতে, কিন্তু তিনি ওই কমার্শিয়াল ইয়ে করবেন না। তার নাকি পায়ে ধরতে বাকি রেখেছে লোকটা, মানে উনি কিছুতেই যাবেন না। অথচ তখন চিনে বাদাম খাচ্ছেন ভাতের বদলে, 6টা টাকা দেওয়ার মতন ক্ষমতা নেই, অসীম দারিদ্র। তাই না, লোকটার এই যে স্টিফ একটা দিক আছে, এটাও একটা সাংঘাতিক পরিচয় আমি পেলাম। ওতে আমার গানের কিছু হলো না, কিন্তু নিজের চরিত্রে দেখলাম যে আমি যদি কোনোদিন হতে পারতাম তাহলে ভালো ছিল। আমি জানি না ওরকম উপবাসের মুখে কেউ এসে আমাকে যদি 70,000 টাকা বলে আর একটা 6 টাকা কী করবো, বলা খুব মুশকিল। নিজেরা বুঝি। 1987 সালে 22শে নভেম্বর হেমাঙ্গ বিশ্বাস আমাদের ছেড়ে চলে গেলেন, কিন্তু বেঁচে থাকলো তার গান, তার কিছু অমর সৃষ্টি, যা যুগ যুগ ধরে প্রতিবাদী কণ্ঠস্বরকে যোগাবে ভাষা। সেই মহান স্রষ্টার প্রতি রইল আমাদের অন্তরে শ্রদ্ধা। শুধু সমুদ্র প্রশান্তের বুকে হিরোশিমা দ্বীপের আমি সংকোচি, সাগরের জলে সিনানের শেষে প্রবালের শিরিবে মৎস্যগন্ধামে ঝিনুক নুপুরে ঝুনু 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 যেত সে।